Ok, no te miran de ya. Gerangene şalakaya Çukurun militem jeyle Taşmayın Sri Guru Bey Nama Upostit Noro Narayan Kamar Pranam Janai এই সপ্তাহটায় আমরা এখানে গুরু পূর্ণিমা পেয়েছিলাম। পূর্ণিমা হয়তো একটা দিন, কিন্তু গুরুর দিন সব দিন। একটু আগে আমরা শুনলাম তমসো মা জ্যোতির্গময়ং। এই তমসা থেকে, অন্ধকার থেকে আলোর দিকে, অজ্ঞান থেকে জ্ঞানের দিকে যিনি নিয়ে যান, যিনি ছাড়া এই যে জীবন নদী এ পার হওয়া অসম্ভব। আমরা বলি বটে যে চলছে সংসার, চলছে কাজকর্ম, চলছে, কিন্তু সেই চলাটা যদি পারফেক্ট হতে হয়, সঠিক হতে হয়, উদ্দেশ্য সেই লক্ষ্যের অভিমুখে যদি নিয়ে যেতে হয়, তাহলে আমার পথপ্রদর্শক, মেন্টর, গুরু, আচার্য মাস্ট। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না সেই পথে কে নিয়ে যাবে পথপ্রদর্শক ছাড়া? একমাত্র গুরুদেব। সেই গুরু পূর্ণিমা গত মঙ্গলবার বোধহয় আপনারা সবাই উদযাপন করেছেন। আমরা জানি এই গুরু পূর্ণিমা প্রথম যে ট্র্যাডিশন সেটা হচ্ছে কৃষ্ণ দৈবায়ন ব্যাস, ব্যাসদেবের জন্মদিন, এবং আরও আছে ওই দিনটাতেই তিনি ব্রহ্মসূত্র শুরু করেন। আরও আছে ব্রহ্মসূত্র শেষ হয় ওই দিনটাতেই। এই গুরু পূর্ণিমা বিশেষ করে পালিত হয় হিন্দু, বৌদ্ধ, জৈন এদের মধ্যে। নেপালে এই গুরু পূর্ণিমার দিন ন্যাশনাল হলিডে, ওদের জাতীয় ছুটির দিন এটা। আরও বলা হয়ে থাকে যে এই গুরু পূর্ণিমার দিনেই বুদ্ধদেব তার প্রথম সারমন, প্রথম উপদেশ দেওয়া শুরু করেছিলেন। সর্বোপরি প্রথম গুরুদেব শিব মহাদেব, তিনি ঋষিদেরকে তার প্রথম উপদেশ দিয়েছিলেন এই দিনটাতেই। মূলত ব্যাসদেবের জন্ম এই হিসাবেই দেখা হয়। আর তিনি, আমরা তো জানি তিনি বেদকে বিভাগ করেন, সেই জন্য ব্যাস নামটার কথা, ব্যাসটার অর্থ হচ্ছে টু এডিট, এডিট করা, টু পাবলিশ, প্রকাশ করা, গ্রন্থনা, সম্পাদনা করা, এই হচ্ছে ব্যাসের অর্থ। এই দিনটাতে হিন্দু, বৌদ্ধ, জৈন তারা সবাই, তাদের শিক্ষক, আচার্য, সম্মানীয় যারা আছেন তাদেরকে পূজা করেন। এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের এই কথাটা বড্ড বেশি মনে পড়ছে যে যারা মহাত্মা, সম্মানীয়,
তাদেরকে সেবা নয়, তাদেরকে পূজা করো। শুধু সেবাই হবে না, অন্তরে তাদের হৃদয়ে তাদের জন্য একটা স্থান রাখো এবং তাদেরকে অবিরত ধরে রাখো। সমস্ত যত মহাত্মা আছেন, যত পূজনীয় মানুষ আছেন, শ্রদ্ধেয় আছেন, তাদেরকে সবাইকে প্রণাম জানাই। তাদের আশীর্বাদ আমাদের নিত্য প্রয়োজন, চলার পথে সব সময় দরকার। সমস্ত সংস্কার মুক্ত হওয়া। আবার সেই স্বামী বিবেকানন্দ, যে কোনো সংস্কার নয়, অনেক মত থাকতে পারে, মতামত থাকবে, অনেক সম্প্রদায় থাকবে, কিন্তু ধর্ম একটাই, সত্য একটাই। সত্য দুটো হয় না। একম সদ্বিপ্রা বহুধা ভবন্তি, এক বহু হইলেন। তাহলে এক যদি বহু হয়, সেই বহুর মধ্যে কাকে বাদ দেওয়া যাবে? বিবেকানন্দ বললেন, কোনো অর্গানাইজড রিলিজিয়নে যেও না, সংগঠিত ধর্ম সম্প্রদায়ে যেও না। কি বলতে চাইলেন তার মানে? তার মানে হচ্ছে তোমার আর তোমার ভগবানের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি নেই। তোমার আর ভগবান, সেই গুরুদেব তোমার ভগবান, তোমার অন্তর্যামী তোমার ভগবান, তোমার বিবেক বোধ তোমার ভগবান, তোমার অভিজ্ঞতা তোমার ভগবান। তার মধ্যে আর তৃতীয় ব্যক্তিকে দরকার হয় না, শুধুমাত্র পথপ্রদর্শক আচার্য, তিনিই যথেষ্ট। সম্প্রদায় অনেক হবে, অনেক মতামত, অনেক নিয়ম। আমাদের এখানে একাদশীতে বোধহয় চাল ভাত খায় না, সাউথ ইন্ডিয়াতে আছে, একাদশীতে চালটাই দরকার, ভাতের মণ্ড খায় ওরা। তাহলে কি বলবেন, ওরা ভগবান পায় না আমরা পাই? ঠিক এইভাবে পোশাক পরিচ্ছদ, শাক সবজি, আমরা যদি কোনো একটা সবজিকে, কোনো একটা শাককে, কোনো একটা জিনিসকে যদি বলি অচ্ছুত, তাহলে ব্লাসফেমি, ঈশ্বর নিন্দা হবে। কোনো জিনিস এখানে অচ্ছুত নয়। আমার কোনো একটা জিনিস ভালো নাও লাগতে পারে, আরেকজনের ভালো লাগে, কোনটা বাদ দেওয়া যাবে? এখানে পুরোটাই তো পূর্ণ। এই পূর্ণর মধ্যে কোন জিনিসটা বাদ দিয়ে আমি বলবো যেটা ঈশ্বরের নয়? বিবেকানন্দের কথা আছে না, যে এই জাতটা, এই শুধু কোন দিকে মাথা দেবো, উত্তর দিকে পা রাখতে হয় না, দক্ষিণ দিকে মাথা রাখতে হয়, এই করে করেই গেল। কিসের সংস্কার? সারদামা বললেন, কারো দোষ ধরো না, পোকাটিরও না, কোনো জিনিসও অচ্ছুত নয়। তিনি সর্বনিয়ন্তা, বিশ্ববিতা, জগজ্জননী, তিনি সবটা আলোকিত করে আছেন। কবি যখন গেয়ে ওঠেন, যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। যদি থেমে যেতে চাও, তাহলে বিভিন্ন রকম সংস্কারে আবদ্ধ হয়ে যাও, এটা ছুঁতে নেই, ওটা খেতে নেই, ওটার নাম করতে নেই, ইত্যাদি ইত্যাদি, কিন্তু বেঁধে ফেলা। সমস্ত সংস্কার মুক্ত হওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। একসময় রামকৃষ্ণ পরমহংসদেব এটাও বলছিলেন, আপনারা পড়েছেন জানেন, যে আমার এই পৈতেটা বড্ড অসুবিধা করছে। আমার পৈতেটা একটা সংস্কার, এই ব্রাহ্মণ ব্রাহ্মণ ইত্যাদি। তখন হৃদয় মুখার্জি ভাগ্নে, ও কি মামা, পৈতে ফেলে দিও না। সে তার সংস্কার ইত্যাদি নিয়ে বলেছে, বৈদিক কর্মকাণ্ড যেগুলো, সেইগুলো হতে লাগলো, হতে হতে একটা সময় মানুষের
আরও প্রশ্ন এলো যে সব ঠিক আছে, কিন্তু এই নিয়ে কতদিন চলবে, এই অনুষ্ঠান কতদিন চলবে। কিছু মানুষের ভেতর শুরু হলো তাদের যে আরণ্যক, তার মধ্যে যে জ্ঞান শুরু হলো যে আসল প্রশ্ন খাওয়া দাওয়া বাজ বিচার। খাওয়া দিয়ে মন তৈরি হয়, খাদ্যে মন তৈরি হয় অবশ্যই, কিন্তু ওটা ব্যক্তিগত রুচি, নিজের নিজের ব্যাপার। আমি কখনোই কোনো একটা জিনিস আমি খাই না, আরেকজন যদি কেউ খায় আমি বলতে পারি না যে ও অচ্ছুত, ওটা খারাপ। তাহলে তো ভগবান কারো কারোর জন্য, সবার জন্য নন। আমরা সব সংস্কার মুক্ত হয়ে যাব, সমস্ত যা আমার পুষ্টির জন্য দরকার, যা আমার আন্তরিক বিকাশের জন্য দরকার, যা আমার আত্মিক উপলব্ধির জন্য দরকার, সব নেব, নিয়ে এগিয়ে যাব, থেমে থাকব না। একজন তার খুব ঘনিষ্ঠ মানুষের সঙ্গে দেখা করতে ছুটছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যাচ্ছে, যেতে গিয়ে মাঝরাস্তায় কেউ একজন উপাসনা করছিল, আসন টাসন পেতে উপাসনা করছে, তার আসনের উপর দিয়ে বা তার গায়ে পাটাও লেগে গেছে, ও ছুটতে ছুটতে গেছে। যিনি উপাসনা করছিলেন তার ভেতরে একটা ক্রোধের সঞ্চার হলো, আমি ভগবানের উপাসনা করছি, আমার আসনের উপর দিয়ে পা দিয়ে চলে গেল, আমার গায়ে চরণ স্পর্শ করিয়ে দিয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা ফিরুক, ফেরার সময় ওকে ধরল, বলে তুমি দেখো নি আমি ভগবানের উপাসনা করছি, তুমি আমার আসনের উপর পা দিয়ে চলে গেলে। বলল নিশ্চয়ই, আপনার আসনের উপর পা দিয়ে যদি আমি চলে গেছি এটা তো আমার অপরাধ, কিন্তু প্রভু আমি যাচ্ছিলাম আমার সেই ঘনিষ্ঠ মানুষের সঙ্গে দেখা করতে, আমার আর কোনো দিকে মন ছিল না, কাজে আমি দেখতে পাইনি, কিন্তু আমি একটা নশ্বর মানুষের সঙ্গে দেখা করতে যাবার সময় কারোর দিকে নজর পড়েনি, আপনার আসনে পা লেগে গেল, আর আপনি ভগবানের আরাধনা করতে করতে দেখতে পেলেন যে কে আপনার আসনে পা দিয়ে গেল। কী করে দেখলেন আপনি? তার চৈতন্য দেওয়া হলো, তাই তো, আমি যখন সত্যকে ধরে আছি তখন আর বেশভূষা খাবার দাবার ইত্যাদি আর কোনো কিছু থাকতে পারে না, যা আমার স্যুট করবে, যা আমার ফিট করবে, যা আমাকে এগিয়ে নিয়ে যাবে তাই আমার সাহায্যকারী, আমি সবকেই গ্রহণ করব। বেলে শাঁসটা খাওয়া হয় কিন্তু কেনা হয় পুরোটাই, বেলের খোল ওপরের অচ্ছুত নয়, আঠাটা অচ্ছুত নয়, বেলের বীজটা অচ্ছুত নয়, কারো কারো লাগতেও পারে সেটা। একটা দেখেছেন, আমাদের সবসময় আমাদের সকালে ঘুম থেকে ওঠার পর থেকে যেন আমরা সংগ্রাম করতে আরম্ভ করে দিই, সমস্ত প্রতিকূলকে অনুকূল করার চেষ্টা করতে থাকি, সবই যেন কেমন কেমনভাবে নাকি প্রতিকূল হয়ে আছে। এই অনুকূল করার চেষ্টা কিন্তু কোনো দিন শেষ হয় না, একটা করলেই আর একটা কিছু চলে আসে, কোনোভাবেই এটা থামে না। কিন্তু যারা সাংখ্যযোগে দেখলাম, যারা স্থিতপ্রজ্ঞ, যারা স্থিতপ্রজ্ঞ তাদের ইন্টিউটিভ নলেজ, রীতম্ভরা প্রজ্ঞা, অর্থাৎ এই যে আমাদের দেবদেবীতে কপালের কাছে একটা চোখ থাকে না, তৃতীয় নয়ন, ওই তৃতীয় নয়ন আর কিছুই নয়, রাইট পারসেপশান। সে যে সিদ্ধান্তটা নেবে তৃতীয় নয়ন থেকে নিচ্ছে এবং এটা সঠিক, এরপর আর কোনো সিদ্ধান্ত তার উপরে যাবে না, চৈতন্য থেকে আসছে, অন্তর্যামী থেকে আসছে।
এই রাইট পারসেপশান কখন হয়? যখন মানুষ স্থির হয়, যখন অবিরত প্রতিকূলকে অনুকূল করতে গিয়ে নিজের সমস্ত শক্তি ব্যয় না করে, যখন যাতে বলতে পারে সব ঠিক আছে, তখন তারই হয় নিতম্বরা প্রজ্ঞা। অর্জুন এসেছিল যুদ্ধ করতে, তারপর মোহ এলো। দেখলাম দ্বিতীয় অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলেছিল, না যোৎসে, আমি আর যুদ্ধ করব না। মানুষের জীবনে এরকম কখনো কখনো আসে, অলমোস্ট অল সবার জীবনেই আসে। সেই উচ্চকোটির মহাত্মারা বাদ দিয়ে বেশিরভাগ মানুষের, এবং বলাই আছে যে গীতা থেকে কিন্তু আমরা শিখে নেব হাউ টু ডিল উইথ দ্য প্রবলেমস, হাউ টু লিড এ গুড লাইফ, হাউ টু বি প্র্যাকটিক্যাল। আমরা গীতাকে আমাদের ব্যবহারিক জীবনে কাজে লাগাবো, প্র্যাকটিক্যাল বেদান্ত। তো কখনো কখনো এরকম আসে যে লড়তেও পাচ্ছি না আর অ্যাভয়েড পালাতেও পাচ্ছি না, ফাইট করতেও পাচ্ছি না, লড়তেও পাচ্ছি না। অনেকদিন আগে ঋষি অরবিন্দের বিং অ্যান্ড বিকামিং আলোচনা হচ্ছিল আমাদের, কয়েক বছর পেরিয়ে গেছে, তাতে এরকম একটা ভাবনা চিন্তা এসেছিল। বলেছিলাম যে মনে করুন এখান থেকে কোনো এক বিকেলবেলায় মনে হলো পাহাড়েশ্বর যাব, যেতে গিয়ে মনে হলো না ক্লান্তি লাগছে, হাঁটতে পারবো না, যেতে পারবো না, চল কোথাও এমনি বাড়িতে গিয়ে বসি বা কোনো একটা ফাঁকা জায়গায় গিয়ে বসি। বাড়িতে গিয়ে বসার পর ভালো লাগছে না, ঘরেও ভালো লাগছে না, পাহাড়েশ্বরও যেতে পারছি না। তাহলে থার্ড ওয়েটা কি, তৃতীয় রাস্তাটা কি? এই তৃতীয় রাস্তাটা খুঁজে পায় না। কেন পায় না? আসক্তি গ্রাস করে থাকে। এখানে তৃতীয় রাস্তাটা খুব সোজা ছিল, একটা টোটো 10টা টাকা, কিন্তু ওইটার দিকে মন যাবে না। আসক্তি এমনভাবে গ্রাস করে থাকবে যে পাহাড়েশ্বর যেতেও পারলাম না, ঘরেও ভালো লাগছে না, একটা অস্বস্তিকর পরিস্থিতি নিয়ে কাটিয়ে দিলাম। বন্ধুরা, আসক্তি মোহ এইগুলো না চলে গেলে, যেমন চোখের ছানি ক্যাটারাক্ট যদি অপারেশন না হয়, স্পষ্ট দৃষ্টি যেমন হয় না, সেরকম আসক্তি বা মোহ যতক্ষণ না কাটানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছুতেই আমরা স্বচ্ছ দেখতে পাবো না। মনে হবে দেখতে পাচ্ছি কিন্তু সবই ঝাপসা, অর্থাৎ অন্য মানে নিয়ে আসবে। সাংসারিক একটা জিনিস, সেই জিনিসটার অন্য মানে হয়ে চলে আসবে। বেশিরভাগ মানুষ ব্যাংক্রাপসিতে ভুগছে, দেউলিয়া। কোন দিক দিয়ে? ভালো দিকে যাবার। কেন? এত বেশি আবর্জনা ভেতরে। ধরুন কোনো একটা পাহাড়ে, কোনো একটা পর্বতে যাব, পাহাড়ে উঠব, প্লেন সমতলে গিয়ে একটা হোটেলে উঠেছি, কালকে সকালে ওই পাহাড়তে উঠব। আমরা কি উঠবার সময় সমস্ত ব্যাগ ট্যাগ যা আছে, লাগেজ, ওইগুলোকে নিয়ে উঠতে থাকবো না ওগুলো রেখে দিয়ে যাব? তাহলে ভেরি সিম্পল যে ওই জিনিসগুলো সব আমরা হোটেলে রেখে দিয়ে, কারো জিম্মায় রেখে দিয়ে আমরা পাহাড়ে উঠতে থাকবো। তাহলে আপওয়ার্ড জার্নিতে উঁচুর দিকে যেতে গেলে লাগেজ, যা লাগে না সেগুলোকে রেখে দিতে হয়। ঠিক সেইভাবে যখন আমার জীবনের উদ্দেশ্য কী সেটা ঠিক করার পর সেই মুখে চলতে থাকবো, তখন অনেক অনেক আনওয়ান্টেড লাগেজ, আনওয়ান্টেড লোড, অবাঞ্ছিত যেগুলো আমার প্রয়োজন নেই, সেগুলো কিন্তু সরিয়ে ফেলতে হবে বন্ধুরা। তাতে অহেতুক কৌতূহল, অনর্থক মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হলে আপওয়ার্ড জার্নিটা হবে না। কয়েক বছর আগে কৌশানি, হিমালয়ের কৌশানিতে ছিলাম, হিমালয়ে, খুব সম্ভবত একটা কুমায়ুন হিমালয়। তো যে আশ্রমটাতে ছিলাম
কেউ নেই ফাঁকা। যে কেয়ারটেকার, তিনি বললেন যে এইখানে গান্ধীজি এসেছিলেন, এসে এক একজন তো এক একভাবে দেখেছেন, তো গান্ধীজি গীতার যে অনাসক্ত রূপ, অনাসক্ত ভাব, ওখানে বসে গুজরাটি ভাষায় ট্রান্সলেশন করে গুজরাটে নিয়ে গিয়েছিলেন। এই অনাসক্তিটা চাই। অর্জুনের মোহ এলো, আসক্তি এলো, ও বুঝতে পারল না কী করার দরকার। কখনো কখনো, সে আগে একবার কথা হয়েছিল না, যে কখনো কখনো মন্দ, খারাপ, ভালো ছদ্মবেশে আসে। রাবণ যদি রাবণের রূপে আসতো তাহলে সীতাহরণ হতো না। রাবণ এক নিরীহ ধার্মিক ব্রাহ্মণের রূপে এসেছিল, ঠিক অর্জুনের ভেতরেও তাই। অর্জুন যে কথাগুলো বলে ন যোৎসে বলে বসে পড়ল, যুদ্ধ করব না, উপর উপরে মনে হবে যে এটা যেন অহিংসার রূপ, ওই হিংসা করতে চাইছে না, আর ভুলে গেল যেটা কর্তব্য। কর্তব্যটা ভুলে যাওয়া কিসের মোড়কে এলো? অহিংসার মোড়কে। দু নম্বর অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের 47, 48, 49 এগুলোতে আমরা কী দেখেছিলাম? 47 কর্মণ্যেব অধিকারস্তে, 48 যোগস্থ কুরু কুরুয়ারি। এই বলতে বলতে যখন বুদ্ধির উপরে জোর দিতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ, বলার পর আবার বলছেন তুমি কর্ম করো, কাজ করো। অর্জুন এই বুদ্ধিটাকে জ্ঞান ভেবে নিল, বুদ্ধির উপর জোর দিতে বলেছিলেন, অর্জুন ভাবল জ্ঞান। সাংখ্য সন্ন্যাস মার্গ, সন্ন্যাস মার্গে জ্ঞানের প্রাধান্য আছে, কর্ম সন্ন্যাস, কর্ম ছেড়ে দিতে হয়। অর্জুন তখন কনফিউজড, অর্জুন বুঝতে পারছে না, তাহলে আপনি তো আমাকে বললেন বুদ্ধির পথ, জ্ঞানের পথ, ও বুদ্ধিটাকে জ্ঞান ভাবছে, জ্ঞানের পথ, তাহলে আবার কর্ম করতে বলছেন কেন, কাজ করতে বলছেন কেন? একদম পুরোপুরি আমাদের, মানে আমরা ট্রু কপি অর্জুনের। আমরা অনেক সময় জিজ্ঞেস করি কর্ম না ধর্ম, অ্যাজ ইফ যেন ধর্মটা কর্ম ছাড়া কিংবা কর্মটা ধর্ম ছাড়া। ধর্ম বলতে একটা নিষ্ক্রিয় জীবন হবে, তাতে কোনো কর্ম থাকবে না, এটা বুঝে নিই আমরা। ও তো এখন ধর্মের জীবনযাপন করে, মানে, আর ও তো এখন কাজ নিয়ে আছে, মানে। ঠিক অর্জুনের এই অবস্থাটাই হলো। আমরা চলে আসছি শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় কর্মযোগ। বিষাদ যোগ পার হয়ে বিষণ্নতাটাকে সরাবার জন্য অর্জুনকে শ্রীকৃষ্ণ দেহ দেহি, তুমি দেহ নও তুমি দেহি, তারপর বিবেক বোধ বুদ্ধি, এই বলতে বলতে এসে এইবার কর্মের দিকে চলে এলেন। গীতায় প্রথম থেকে ছয় অধ্যায় পর্যন্ত, এক থেকে ছয়, এই ছটা অধ্যায়, বাকি ১২টা অধ্যায়ের প্রেসি সাবস্টেন্স, সংক্ষিপ্ত রূপ, ওই ছটাই এলাবোরেট করে ব্যাখ্যা করে আরও ১২টা অধ্যায় আছে। বিশেষ করে যেটা ছিল ভীত প্রথম অধ্যায়, সেখান থেকে বলতে বলতে অর্জুনের ট্রিটমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে, অর্জুনের ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। ও শ্রীকৃষ্ণ বুঝেছিলেন যে দেহ লক্ষণগুলো এসেছিল, আমরা দেখেছিলাম যে ওর যে শারীরিক অসুস্থতা দেখাচ্ছে চিহ্নগুলো ওর মানসিক, তাহলে ট্রিটমেন্টটা কেমন হলো? আমাদেরও বাস্তব জীবনে যেন ঠিক এইরকমই হয় যে লক্ষণটা কী ফুটে উঠছে,
রোগের গোড়াটা কোথায়, আমরা যেন অন্যকে এবং নিজেদেরকে যেন ঠিক সেইভাবেই নিয়ে যেতে পারি। উনি প্রথমে জ্ঞানের সঞ্চার করলেন, কিছু জ্ঞানের কথা বললেন, বুদ্ধির কথা বললেন, বলেই সোজাসুজি কর্মে আসছেন। কেন আসছেন? অর্জুনের যে কনফিউশন, বুঝতে না পারা, সেখান থেকে শুরু হচ্ছে কর্মযোগ। প্রথম শ্লোক, শ্রী অর্জুন উবাচ, জয়সি চেত কর্মনস্তে মতাবুদ্ধি জনার্দন, জয়সি চেত কর্মনস্তে মতা শ্রেষ্ঠ বুদ্ধি জনার্দন, তৎ কিং কর্মণি ঘোরে, জয়সি চেত, যখন তুমি আমাকে বলছো কর্ম থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধির থেকে কর্ম নিকৃষ্ট, তৎ কিং কর্মণি ঘোরে, নিয়োজয়সি কেশব, হে কেশব, তাহলে তুমি আমাকে বলেছ, তুমি আমাকে পূর্বে বলেছ যে বুদ্ধির থেকে কর্ম নিকৃষ্ট, তাহলে তাই যদি হয় তাহলে তুমি কী জন্য আমাকে এই ঘোর কর্ম, শুধু কর্ম নয় আবার, এটা এখানে অসির ঝঞ্ঝনা নেই, এখানে আহত করতে হবে, নিহত করতে হবে, হত্যা করতে হবে, এইরূপ হত্যারূপ যে কর্ম, ঘোর কর্ম, তাতে তত কিম কর্মণি ঘোরে নিয়োজয়সি কেশব, এই কেশব তুমি তাহলে এতে আমাকে কেন নিয়োগ করছো? প্রশ্নটা বুঝতে পেরেছেন? প্রশ্ন তো প্রশ্ন হলো, ঠিক আছে, যদি কাউকে বলি তুমি তো বাজার যাচ্ছ না, বাজারে যাচ্ছ তো, আমি যদি জিজ্ঞাসা করি তুমি কোথায় যাচ্ছ, এর একটা উত্তর, আর তুমি বাজারে যাচ্ছ তো, এটাও প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর খুব ভালো করে চিন্তা করে দেখুন, যে আমি জাস্টিফাই করতে চাইছি, আমার অনুকূলে উত্তর পেতে চাইছি, সাইকোলজিক্যাল সাপ্রেসড মাইন্ডে আমাদের অবচেতন মন কাজ করছে, ও যেন বাজারে যায় তাহলে আমার কাজটা হবে। তুমি বাজারে যাচ্ছ তো, মানে আমার অনুকূলে উত্তর পেতে চাইছি। হে জনার্দন, তুমি তো আমাকে বলেছো, তুমি আমাকে বলেছো যে বুদ্ধির থেকে কর্ম নিকৃষ্ট, তাহলে এইরকম ঘোর কর্মে তুমি আমাকে নিয়োগ করতে যাচ্ছ কেন, এরকম যুদ্ধ করতে বলছো কেন, মানে তুমি আমাকে বলো না, আমাকে রিলিফ দাও, আমি গিয়ে বসি। ব্যামিশ্রেণ এব বাক্যেন বুদ্ধি ময়সি ববে, তোমার এই মিশ্রিত বাক্য, বুদ্ধি বড়, মানে জ্ঞান বড় না কর্ম বড়, এই ব্যামিশ্রেণ এব বাক্যেন বুদ্ধি ময়সি ববে, তদৈকং বদ নিশ্চিত্ত যেন শ্রেয়ম আপনুয়াম, তোমার এই মিশ্রিত বাক্য আমি বুঝতে পারছি না, তুমি হয়তো ঠিক বলছো কিন্তু আমি বুঝতে পারছি না, তুমি আমাকে ঠিক করে বলো, বদৌ নিশ্চিত্ত, আগেও বলেছিল যে যেটা আমার পক্ষে শ্রেয় শিষ্যস্তেয়ম সাধিমাম, যেটা আমার পক্ষে শ্রেয় তুমি সেটাই বলো, এটাও একটা দারুণ জিনিস। আমরা যখনই কিছু চাইব তখন যেন সেটা আমাদের পক্ষে কল্যাণকর হয়, মা বাবা যেমন তার সন্তানকে ক্ষতিকারক কিছু কিনে দেন না, হাতে ধরিয়ে দেন না, তেমনি নিজেরাও আমরা যদি কোথাও কিছু চাইতে হয় আমাদের ভুল পদক্ষেপ যেন না হয়, ভুল আচরণ যেন না হয়, ওই চাওয়াটা যেন সুখকর, প্রিয়, দুদিনকার, টেম্পোরারি, এটা যেন না হয়, সত্যিকারের কল্যাণ যেন জন্ম জন্মান্তরে রয়ে যায়, যেন একটা চাওয়াতেই আমার সমস্ত কিছু পাওয়া হয়ে গেল। চাইতে জানতে হয়, চাওয়াটাও একটা ব্যাপার, কী চাইছি। অর্জুন বলল তুমি মিশ্রিত বাক্য বলো না,
তুমি আমার পক্ষে শ্রেয় হয় সেই রকম নিশ্চিত করে বলো, তাহলে আমি কোনটা করব বলো। তুমি আমাকে বলেছো বুদ্ধি ভালো, জ্ঞান ভালো, কর্ম নিকৃষ্ট, তাহলে কোনটা করব তুমি আমাকে ঠিক করে বলো। শ্রী ভগবান উবাচ, লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রত্যামান, লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রত্যামান, জ্ঞান যোগে না সাংখ্যানাম, কর্মযোগে না যোগিনাম। হে অর্জুন, নিষ্পাপ অর্জুন মহান, নিষ্পাপ কেন বলল? এখানে পাপ পুণ্যের কথা কী হলো? অসাধারণ, অসাধারণ। শুধু প্রশ্নটাতে একটা প্রশ্ন শ্রোতাকে জানিয়ে দিল, যিনি শুনছেন তিনি বুঝে নিলেন প্রশ্নকর্তার মেরিট, তার স্থান। প্রশ্নকর্তা যখন বলে আমার পক্ষে শ্রেয় যেটা, কল্যাণকর যেটা, সেটা বলো। শুধু এই কল্যাণকর বলেছে, তার জন্যই ভগবানের মুখ দিয়ে বেরিয়ে গেল হে মহানব, লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তা, প্রক্তা প্রক্তা মহানব। হে নিষ্পাপ অর্জুন, যেহেতু তুমি তোমার কল্যাণের কথা চিন্তা করেছো, কোনো মানুষ তার কল্যাণের কথা যদি চিন্তা করে, দু ধরনের মানুষ আছে। এক, কিছু মানুষ আছে নিজের মঙ্গল চায় না, নিজের কল্যাণ চায় না, সমাজ সেবা, মানুষের কী করে ভালো হয় ইত্যাদি ইত্যাদি করে তারা অনেকগুলো কাজে জড়িয়ে থাকতে পারে। কিছু কিছু মানুষ আছে সব ছেড়ে দিয়ে, আমার সুখ চাই না, বিলাসিতা চাই না, আমার জন্ম সার্থক হওয়া চাই, আমার কল্যাণ হওয়া চাই, আমি শ্রেয় চাই, প্রেয় চাই না। ইনডাইরেক্ট ওয়েতে তাই একই হয়ে যাবে শেষকালে। যেটা চায় অবশ্যই সে শুদ্ধচিত্ত হতে হবে। শুদ্ধচিত্ত যারা নিজের কল্যাণ কেউ কামনা করে না, অশুদ্ধ হলে, যদি মোহ মায়া আসক্তি থাকে, তাহলে সে নিজের কল্যাণ চাইবে না, সে টেম্পোরারি সুখ চাইবে, স্বার্থজড়িত জীবন চাইবে, আমি আমার তার খুব বেশি থাকবে। কাজী অর্জুন যখন বলে যে আমার পক্ষে কল্যাণকর কোনটা, তখন শ্রী ভগবানের মুখ দিয়ে বেরিয়ে আসে হে মহানব, আমি তো আগেই বলেছি মানুষের জীবনের দুটো নিষ্ঠা, লোকে লোকে অস্মিন, অর্থাৎ মানুষের জীবনে দুটো নিষ্ঠা আছে। এই নিষ্ঠা মানে হচ্ছে মোক্ষ পথ, মুক্তির পথ, মোক্ষ। হয় জ্ঞান মার্গ, নয় কর্ম মার্গ। তো যারা এইখানে রুগুলো, আবার কেউ কি বলতে পারবে, জ্ঞানী যারা তারা কি বলতে পারবে যে কর্মযোগীরা অচ্ছুত, যারা কর্ম করে তারা কি বলতে পারবে জ্ঞান মার্গে যারা আছেন তারা খুব কঠিন শুকনো? বলা যাবে না। সবাই ঠাকুরের, আমরা যেখানে বসে আছি ঠাকুরের কথা না, যত মত তত পথ, সব নদীগুলোই তো সাগরে গিয়ে মিশছে। কাজেই জ্ঞান মার্গে যারা যারা আছেন সাংখ্য জ্ঞানযোগীরা, আর যোগীরা আছে কর্মযোগে, তোমাকে তো আগেই বলেছি অর্জুন এই দুটো নিষ্ঠা আছে, এই দুটো নিষ্ঠা নিয়ে চলতে হয়। এরপর উনি বলতে শুরু করে দিলেন, লক্ষ্য রাখুন, প্রশ্ন ছিল আমার পক্ষে কোনটা শ্রেয়, এই প্রশ্নটাকে মাথায় রেখে দেবেন, আমার পক্ষে কোনটা শ্রেয় তুমি বলো, বুদ্ধি জ্ঞান না কর্ম। উনি শুরু করলেন যে আগে বলা হয়েছে, আমি তোমাকে আগে বলেছি মানুষের জীবনের মোক্ষ পথ, মুক্তির পথ, জীবন মুক্ত, মৃত্যুর পরে মুক্তি না, জীবন মুক্ত হয়ে যাবার দুটো রাস্তা রয়েছে, জ্ঞান মার্গ, কর্ম মার্গ। এরপর না কর্মণাম অনারম্ভাত নৈষ্কর্ম, না কর্মণাম অনারম্ভাত নৈষ্কর্ম পুরুষ স্নেতে ন চ সন্ন্যাসাত
সন্ন্যাসনাথ নচ সন্ন্যাসনাথ এব সিদ্ধিং সমধিগচ্ছতি। শুনে রেখো যে না কর্মণাম অনারম্ভাত নৈষ্কর্ম পুরুষ শ্রুতে, যদি নিষ্কর্মা হয় কর্ম করবে না, কেন কর্ম করবে না, কেন সেই সব শ্রেণীতে বাদ দিইনি, মানে যারা অলস কিছু করে না, জড়তা তম প্রধান ওটা নয়, কর্ম করবো না, কর্ম করলে সংস্কার এসে যাবে, সংস্কার হলেই পাপ পুণ্য জন্ম মৃত্যুর চক্রে পড়ে যেতে হবে, কর্ম করলেই তো ভালো কিংবা খারাপ একটা সংস্কার আসবে, অতএব কর্ম করবো না। বললো না 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 না, নৈষ্কর্ম, নৈষ্কর্ম একটা সিদ্ধির নাম, নৈষ্কর্ম সিদ্ধি কিছু কিছু পথ আছে, যারা কর্ম করতে চায় না, কেন না কর্ম করলেই কোনো না কোনো সংস্কার চলে আসবে। বললো এতে কিছু হবে না, নচ সন্ন্যাসনাথ এব সিদ্ধি সিদ্ধিম সমাধিগচ্ছতি। এমনকি কেউ যদি ভাবে কর্ম সন্ন্যাস, অর্থাৎ সন্ন্যাস নিয়েও কিছু কাজ করব না, কর্ম করব না, প্রথম নৈষ্কর্ম সিদ্ধি কিছু না করার ইচ্ছা, তারপর সন্ন্যাস নিয়ে কিছু কাজ করব না, এবং তাতে যদি ভাবেন যে আমার লক্ষ্যস্থলে আমি পৌঁছতে পারবো, ন সিদ্ধি সমাধিগচ্ছতি, ওতে যেতে পারবে না। কেন ভাবছি কাজ করি না, আমরা ভাবলাম কাজ করা বলতে মানুষ একটা কাজ আছে, যদি কেউ বলে একটা কাজ আছে, একটা কাজ আছে মানে কিছু বসে লেখাপড়া করবে, নয় পায়ে হেঁটে কোথাও যাবে, নয় হাত দিয়ে কোনো কাজ করবে, অর্থাৎ সংসার টংসার চালানো, ঘর বাড়ি, বাজার যাওয়া, ব্যাংকে যাওয়া, এইগুলোকে আমরা কাজ ভাবি। চুপ করে বসে থেকেও তো কাজ চলছে, মাথার কাজ চলছে, ওটাও তো কাজ। এমনকি রাত্রে যখন শুয়ে পড়েছে তখনও তো কাজ চলছে। এমনকি যদি নাও যাই, শ্বাস প্রশ্বাস চলছে, ব্লাড সার্কুলেশন চলছে, হার্টবিট চলছে, শ্রীকৃষ্ণ কি বললেন, নহি কশ্চিত ক্ষণমপি জাতু তিষ্ঠত্ব কর্মটি কার্যতে হবে সে কর্ম সর্বপ্রকৃতি জয়ের গুণাই, নহি কশ্চিত ক্ষণমপি জাতু তিষ্ঠত্ব কর্মকে, একটা ক্ষণ নেই, একটা মুহূর্ত নেই যেখানে না কর্ম হয়, কাজ হয়। আগে আলোচনা হয়েছিল এইখান থেকেই চিন্তা ভাবনা শুরু, যে কাজ প্রকৃতির যে সত্য রজতম, কেউ কেউ বলেন তিনটে গুণ, কেউ কেউ বলেন তিনটে এলিমেন্ট পদার্থ, যাই হোক সত্য রজতম, এই তিনটের যেটা যখন প্রাধান্য থাকে মানুষের আচার আচরণ ব্যবহার চিন্তা ভাবনা সব সেই রকম হয়ে যায়, প্রকৃতির বশ, প্রকৃতির বশে থাকে, প্রকৃতি মানে শুরুটা কোথার থেকে হয়েছে, প্রকৃতির শুরু দেহ থেকে, দেহ অনওয়ার্ড সারাউন্ডিং যা কিছু আছে গোটাটা প্রকৃতি। একটা মানুষ ভাবলো আমি ঠিক আছি, কিন্তু সেই মহাকর্ষের সূত্রের মতো, মহাকর্ষের মতো ঢিলটা উপর দিকে ছুঁড়ে দেওয়া হলো, নিচে পড়লো, আপেলটাও কিন্তু তাই পড়বে, আপেলটার জন্য আলাদা কোনো নীতি নেই। কাজেই মানুষের ভেতরে যখনই আমি মনের পাল্লায় পড়লাম, আমি যখন বিবেক বোধ এটা কাজ করলো না, মনকে লাগামকে ছেড়ে দিয়েছি, বুদ্ধির হাতে দিইনি, সারথির হাতে দিইনি, তখন যে কাজগুলো হতে থাকে সেটা প্রকৃতি অনুযায়ী, যেমন যেমন পরিস্থিতি সেই রকম তার কথা বেরোতে থাকবে, সেই রকম তার আচার আচরণ হবে, যথেষ্ট সংযত নয়, যথেষ্ট ধীর নয়, চিন্তাভাবনা নয়।
আর একটা কথা এই প্রসঙ্গে, খুব ভালো একটা কথা ঠিক এই প্রসঙ্গে গীতার, সেটা হচ্ছে কোনো জিনিস বুঝবার জন্য জ্ঞানের দরকার হয়, কোনো জিনিস বুঝতে গেলে জ্ঞান লাগে, যে কোনো জিনিস হোক। আর কোনো জিনিস উপলব্ধি করতে গেলে অভিজ্ঞতা লাগে, অভিজ্ঞতা ছাড়া উপলব্ধিটা হবে না। বইয়ে লেখা আছে, আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, জ্ঞান হলো, কই উপলব্ধিটা কোথায় হলো? ওটা একটা অভিজ্ঞতা আসবে তবে হবে। যে কোনো জিনিস বুঝবার জন্য জ্ঞান লাগে, উপলব্ধির জন্য অভিজ্ঞতা লাগে। তো আমরা সবসময়ই, উনি বললেন নহি কশ্চিত ক্ষণমপি জাতু তিষ্ঠত্ব কর্মকে, কেউ না, আমিও না, আমরা কেউ এক ক্ষণ এক মুহূর্ত কাজ না করে থাকতে পারি না, কেননা প্রকৃতির বশ আমরা। ইংরাজি ভাষা তো তাই, প্রকৃতি আমাদের বশ, ইংরেজিতে বশ, আর আমরা প্রকৃতির বশ, বাংলায় বশ। তাহলে কাজ হবে, কর্ম কাকে বলে বলা হয়েছিল, কাজ চলবে। আমি যখন ছিলাম না তখনও সংসার ছিল, আমি চলে যাব তখনও সংসার যেমন কার তেমনি চলতে থাকবে, কাজ চলবে। কাজের সঙ্গে যখন আমি যুক্ত হই তার নাম কর্ম, ক্রিয়া কর্ম, অ্যাক্টিভিটি অ্যাকশন। তো কাজের সঙ্গে যতটা কম পারা যায় আমিটাকে যুক্ত না করা, যতটা পারা যায় যুক্ত না করা, মানে মুখে বলা নয়, ভিতরেও ভাবটা তাই, কাজটা হলো, কাজটা করা গেল, ভালোই হলো ইত্যাদি, আমিটাকে আস্তে আস্তে বাদ দিয়ে দেওয়া, তাহলে খানিকটা কমবে। তাছাড়া কোনো উপায় নেই, কেননা নহি কশ্চিত ক্ষণমপি জাতু, এক মুহূর্ত নেই কাজ ছাড়া চলবে। আর যত কর্ম তত সংস্কার, তত টেনশন। যত কর্মের সংখ্যা বাড়া কমাতে বলছে, কর্মের সংখ্যা কমানো মানে কি? সকাল থেকে রাত পর্যন্ত যা আছে আছে, যা আছে প্লাস আরও আমরা নিজেরা জড়িয়ে নিই। অনেক সময় দেখবেন কথা বলে এরকম, আমার মেয়ে ও এক মুহূর্ত চুপ করে বসে থাকতে পারে না, কিছু না কিছু ওর করা চাই, আমি তো এক মুহূর্ত বসে থাকতে পারি না, কিছু না কিছু আমাকে করতেই হবে। কাজেই ওইটা যে ঠিক ঠিক কি না এটাও বুঝে নিতে হবে, যে সব সময় আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো চলবে, মাথা চলবে, এটা কি কাম্য? সে একদিন একটা গল্প হয়েছিল না, যে এক মহাত্মা প্রবচন দিচ্ছেন, খুব ভালো সুন্দর, প্রচুর মানুষ আছেন, কথাবার্তা চলছে, এক ভদ্রলোক এলেন সাংসারিক সমস্যা নিয়ে, এসে ওই ভদ্রলোক ওই মহাত্মাকে জিজ্ঞাসা করছেন যে আমার একটা সমস্যা আছে, কি সমস্যা? এই ব্যাপার, এই সংসারের কাজ এত, আমি সব সময় কিছু, আমি মেশিন হয়ে যাচ্ছি, সব সময় আমায় কিছু না কিছু করতে হচ্ছে, আমি সবার, আমি আমার স্ত্রীর, আমি আমার বাবার, আমি আমার মায়ের, আমি বন্ধুর, আমি স্কুলের, আমি কলেজের, আমি আমারটা কই, আমি আমার সেটা কই, আমি খুঁজে পাচ্ছি না, এত আমাকে সংসার জড়িয়ে ধরেছে। তা আপনি আমাকে বলুন ওয়ে আউটটা, বলুন কী করে বেরোবো এর থেকে। বললেন একটু পরে প্রবচন শেষ হলো, উঠে উনি সামনে একটা বড় গাছ ছিল, গিয়ে গাছটাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে চিৎকার করতে লাগলেন, বাঁচাও বাঁচাও, আমাকে গাছটা জড়িয়ে ধরেছে, বাঁচাও। তখন যে এসেছিলো প্রশ্ন নিয়ে এসে বলল, আশ্চর্য তো, এতক্ষণ কোনো কত জ্ঞানের কথা বললেন আর এখন এখন গাছটাকে তো উনি জড়িয়ে ধরেছেন, মহাত্মা গাছটা কোথায় আপনাকে জড়িয়ে ধরেছে, আপনি তো গাছটাকে জড়িয়ে ধরেছেন। বলল এক্স্যাক্টলি, তোমার ক্ষেত্রেও তাই, আমাদের সবার ক্ষেত্রেও তাই, আমরাই বেশি বেশি জড়িয়ে নিই, এবং জড়াতে জড়াতে এমন অবস্থা হয় যে, এক ভদ্রলোক বলছেন, একটা ছেলে, ইয়াং ছেলে বলছে যে আমি ছেলের ভবিষ্যৎ নিয়ে খুব টেনশনে আছি, খুব টেনশন, ও বড়ো হলে কী হবে না হবে, কোন দিকে পড়াবো ইত্যাদি। যো আচ্ছা আচ্ছা, তো তোমার ছেলে
এখন কোন ক্লাসে পড়ে বা কোথায় ও জয়েন্ট দিয়েছে বা এরকম কিছু একটা বড়ো কিছু, কী পড়ছে এখন? বুঝছে না, এখনও ছেলে হয়নি, হলে তারপর তো চিন্তায় পড়ে যাব। এত দূর চিন্তা করতে আমরা পেরে যাচ্ছি এখন, মানে অ্যাজ ইফ এরকম মনে হচ্ছে যে টেনশন ছাড়া বাঁচব না, টেনশনটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এই অবস্থায় শ্রীকৃষ্ণ বলছেন যে নয় হি কশ্চিত খনম অভিজাতু, আমরা এক মুহূর্ত কোনো সময় আমরা কাজ ছাড়া বাঁচতে পারব না। তাহলে কেমন করে হবে কাজটা, চলবে কী করে, কাজ হবে কী করে? কর্মেন্দ্রিয়াণি সংযম্য যা আস্তে মনসা স্মরণ, কর্মেন্দ্রিয়াণি সংযম্য যা আস্তে মনসা স্মরণ, কর্মেন্দ্রিয়গুলোকে সংযম করে যে মনে মনে সেই ইন্দ্রিয়গুলো ভোগ করে, কর্মেন্দ্রিয়াণি সংযম্য যা আস্তে মনসা স্মরণ, ইন্দ্রিয়ার্থং বিমূঢ় আত্মা মিথ্যাচার সা উচ্যতে। ইন্দ্রিয়গুলোকে যথাস্থানে চোখকে খাটাচ্ছে, মনে মনে খাচ্ছে, মনে মনে কিছু ভোগ করছে, শুনছে, বলছে এটা যদি করে, বাইরের দৃষ্টিতে ইন্দ্রিয়গুলোকেও প্রয়োগ করল না, মনে হবে সংযমী, ভিতরে ভিতরে ভোগ করতে লাগলো, বলল বিমূঢ় আত্মা মিথ্যাচার সা উচ্যতে, সে মিথ্যাচারী। এইখানে ঋষি অরবিন্দ একটা ভালো কথা বলেছেন, তার ভাষ্যতে তিনি বলছেন যে ঠিকই আছে এটা মিথ্যাচারী গীতা বলছে, তো এটাকে আমরা মিথ্যাচারটাকে কপট বলবো না, কপটাচার নয়, কিন্তু একদিকে একদিকে তো সে ইন্দ্রিয়গুলোকে তো সংযম করে রেখেছে, সেখানে তো ওর কোনো দ্বিচারিতা নেই, যেটা আছে সেটা মনে, কাজে এও একদিন এগোবে, কিন্তু এটাই প্রকৃষ্ট পথ নয়। শ্রীকৃষ্ণ বললেন কর্মেন্দ্রিয়াণি সংযম্য যো আস্তে মনসা স্মরণ, ইন্দ্রিয়ার্থং বিমূঢ় আত্মা মিথ্যাচার সা উচ্যতে। তাহলে আমাদের করণীয় কী? এর থেকে আমাদের লেসেনগুলো পেতে পেতে যেতে হবে। আমাদের করণীয় কী? ত্যাগ তো ত্যাগ, শুধু ইন্দ্রিয় দিয়ে নয়, আমার যে মন সেখানেও আর কাজ করবে না, আস্তে 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 অভ্যাস। এখন অমুক জিনিসটা খাই না, ছেড়ে দিয়েছি, কেন? দাঁত নেই বলে ওই রকম হবে না, আমার ভালো লাগে না, ওই জন্য আমি ছেড়ে দিয়েছি। তাই কাজেই কর্মেন্দ্রিয় গীতাতে কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়গুলোকে একই করা হয়েছে, কর্মেন্দ্রিয়গুলোকে সংযম করে যদি মনসা স্মরণ হয়, অর্থাৎ মনে মনে তাই নিয়ে যদি ভোগ করতে থাকি, তাহলে এটা কিন্তু মিথ্যাচার। জস্টিনিয়ানি মনসা নিয়মাভরতে অর্জুন, তাহলে কারা শ্রেষ্ঠ পুরুষ? যারা ইন্দ্রিয়গুলোকে সংযম করার সঙ্গে সঙ্গে নিয়মাভরতে অর্জুন কর্মেন্দ্রিয় কর্মযোগম শক্ত সবিশিষ্যতে। সব কোথায় যেন মিলেমিশে এক হয়ে আছে, এইখানে ঠিক এই জায়গাটাতে এলে আমার মনে হয় ঠিক এই শ্লোকটাতেই পরমহংসদেবের এক লাইনে কথা, মন মুখ এক কর, মন মুখ এক, ভেতরেও যেন না থাকে, তোমাকে দেখেই যেন বোঝা যায় তুমি কে, তোমার ভেতরে এক, মনে এক, মুখে এক, কাজে এক, না তাহলে তুমি কষ্ট পাবে। সরল সরল সাদা সিধে সিম্পলিসিটি, সিম্পলিসিটি ইজ দ্য গেটওয়ে টু হেভেন, গেটওয়ে টু গড। সরলতা, পবিত্রতা, নিঃস্বার্থপরতা এগুলো অঙ্গাঙ্গীভাবে জড়িত। দেখো ভাই আমি এই, তাহলে যে কী করে, যে ইন্দ্রিয়গুলো সংযত করার সঙ্গে সঙ্গে মনের দিক দিয়েও সংযত হয়ে গেছে,
এবং যোগে আসক্ত আছে, সে সবিশিষ্টাতে, সে বিশিষ্ট পুরুষ। তাহলে আমরা এখানটা কী লেসন পেলাম আমাদের জন্য? গীতা গীতার জায়গায় আছে, ঠিক আছে, গীতার থেকে আমাদের কিছু পেতে হবে। কী পেলাম? যে যখন যেটা ত্যাগ করছি, আমাকে ত্যাগ করতে বলা হয়েছে, বা আমি মনে করছি আত্মিক উত্তরণের পক্ষে আমার এই কর্মটা ভালো নয়, এটা আমাকে জড়িয়ে ফেলছে, এটা আমাকে আমার একটা জন্মতে খানিকটা পিছিয়ে দিচ্ছে, ত্যাগ তো ত্যাগ, ভিতরেও আর সেটার জন্য আসক্তি নেই কোনো। এই কাজটা এখন অন্য লোকে করছে, এই কাজটাও দারুণ লাভবান হচ্ছে, হতেই পারে। কেন না? নিয়তং কুরু কর্ম তং কর্ম, নিয়তং কুরু কর্ম তং কর্ম, নিয়ত। আমরা একটা দেখবেন একটা কথা বলি, নিত্য নৈমিত্তিক, নিত্য নৈমিত্তিক কাজগুলো, এইগুলো, এই কাজগুলো কিছু আছে উপাসনা, জপ তপ ইত্যাদি, আর কিছু আছে নৈমিত্তিক কাজ যেগুলো আমাদের সাংসারিক জীবনে প্রয়োজন হয় সেইগুলো। উনি বললেন, নিয়তং কুরু কর্ম তং কর্ম, যে যে কাজগুলো আছে নিয়ত কুরু, সেই কাজগুলো তুমি করো, নিয়তং কুরু কর্ম, এই এই কাজগুলো করে যাও, এই কাজগুলো ছেড়ো না। কারণ এই কাজগুলো যদি না করো, এমনকি দেখা যাবে যে শরীর যাত্রা পিতানে, তুমি শরীর যাত্রাটাও করতে পারবে না। কেউ যদি মনে করে যে আমি এক জায়গায় চুপ করে বসে থাকবো, আমি কোনো কাজ করব না, তাহলে তো তার শরীর নির্বাহ হবে না। তাহলে শরীর নির্বাহ করতে গেলেও তুমি নিয়ত কাজগুলো করতে হবে, তোমাকে নিত্য নৈমিত্তিক কাজগুলো করতে হবে। এবং এই এই কাজগুলো করার জন্য কি করতে হবে? যোগ্য ভেবে করো। ওই ওই ইয়েতে কী বলে, নিয়তন কুরু কর্ম, ওইখানে একটা একটা শব্দ আছে, ওই শব্দটা আমার মনে পড়ছে না। তো কথাটা হচ্ছে এরকম, যে তুমি যেগুলো নিয়ত কর্ম সেইগুলো তুমি কাজগুলো করে যাও, এবং শরীর যাত্রার জন্য যে কাজটা দরকার, অর্থাৎ তুমি যদি কাজ না করো তাহলে তোমার শরীর যাত্রাও হবে না। এবং যজ্ঞার্থম, যজ্ঞ মানে বৈদিক যে কর্মকাণ্ডের যজ্ঞ, ওই যে ঘি টি দিয়ে কাঠ টাঠ করিয়ে, সেটা নয় গীতার যজ্ঞ, সেটা নয়। গীতায় অনেকভাবে যজ্ঞকে বলা হয়েছে, কর্তব্যকে যজ্ঞ বলা হয়েছে, পঞ্চ ঋণ, পাঁচটা ঋণ আমাদের, দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃঋণ ইত্যাদি আছে, এগুলোকে যজ্ঞ বলা হয়েছে। এটা নিয়ে পরের দিন আলোচনা করবো, এই জায়গাটাই নিয়তং কুরু কর্ম আর যজ্ঞার্থম যে কর্ম, এইখানটা। এই পর্যন্ত এসে আমরা কি আসলাম, এই জায়গার থেকে আমরা আসবো ওই সাত ছয় সাত কি সাত আট এরকম শ্লোকে। আমাদের এই যে কর্মযোগটা শুরু হলো, বিশেষ করে সংসারী মানুষদের জন্য, সবার জন্যই, গীতা সন্ন্যাসীদের জন্য নয় শুধু, গীতা গৃহীদের জন্য। আমাদের যে কথাটা প্রায় হয় যে কর্ম করতে হয়, সংসার চালাতে হয়, কর্ম করতে হয় সংসার, কর্ম করতে হয় সংসার চালাতে হয়, এইগুলো যখন, তখন আমাদেরকে খুব ভালো করে জেনে নিতে হবে, সব কর্মই কি কর্ম? এমন হচ্ছে না তো, আসবে এই নিয়ত থেকে আসবে পরপর, যে কর্ম নামে আমরা অনেক অকর্মও করি, অনেক বিকর্মও আছে, নন অ্যাকশান, অ্যাকশান আস্তে আস্তে যদি আমরা চিনে নিতে পারি, দেখবেন কত সময় বেঁচে যাবে আমাদের। অনেকে আমরা বলি না সময় পাই না সকাল থেকে রাত পর্যন্ত, অনেক সময় বেঁচে যাবে এবং জীবনটা অনেক আনন্দিত হবে, অনেক সংস্কার সরে চলে যাবে, অনেক 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 কিছু আছে। ধরুন রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে যদি আমার শরীরের ছায়াটা যদি ড্রেনে পড়ে, তাহলে আমি কি বাড়িতে গিয়ে স্নান করব? যে আমার ছায়াটা ড্রেনে পড়েছে, করবো না। ঠিক সেইভাবে অ্যারিস্টটল বললেন, এটা ছায়াময় জগৎ, এখানে পাপ পুণ্য বলে কিচ্ছু নেই। ওই নিয়তন কুরু কর্ম,
তুমি কর্ম করে যাও, কর্মটাকে চেনো, কর্মটাকে চিনে নিয়ে তুমি কাজ করতে শুরু করে দাও। আর কর্ম, দেশ সেবা, সমাজ সেবা, মনুষ্য সেবা, জীব সেবা, এটা কিন্তু উদ্দেশ্য নয়, এটা আমার উদ্দেশ্যে পৌঁছবার জন্য উপায়। বাসে করে শিউড়ি যাচ্ছি, বাসটা আমার উদ্দেশ্য নয়, বাসটা যেন ভালো হয়, বাসে যেন আমি সুন্দর করে যেতে পারি, এই চিন্তাভাবনা করে আমার শিউড়িতে গিয়ে নামতে হবে। ঠিক এইভাবে চিন্তা করে আমরা যদি কর্ম করতে থাকি, কোথায় অশান্তি? কোনো জায়গায় অশান্তি নেই। তো রবি ঠাকুরের ওই ওই গানের যে লাইনটা, ওইটা যেন না হয়, যা সত্যিকারের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হয়ে যায় বলেই হয়তো উনি লিখেছেন উপনিষদের চিন্তায়, যে তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, বুঝতে নারি কখন যে তুমি দাও ফাঁকি। এরকম যেন হয় না যে যেটা আসল, যেটা সত্য, সেটা বাদ দিয়ে আড়ম্বরগুলো এত বেশি হলো যে সত্যটাই বাদ চলে গেল, সত্যটাই চাপা পড়ে গেল। কী করতে হবে? একভাবে গীতানিষ্ঠ হয়ে, গীতাতে এইবারই তো প্রেসক্রিপশানগুলো আসছে, আজকে 7 পর্যন্ত হলো, নিয়ত কর্ম করু আর যজ্ঞার্থং, এইটা দিয়ে শুরু হবে পরের দিন। এইখানে এসে আমরা যে প্রেসক্রিপশানগুলো পাবো, এগুলো যদি আমাদের চলার পথে দিতে পারি, একটু সামান্য হলেও যদি দিতে পারি, তাহলে যে কাজ হবে তা অভূতপূর্ব। তখন সেই হাত দিয়ে, সেই মুখ দিয়ে, সেই মন দিয়ে, সেই হৃদয় দিয়ে সমাজের জন্য আরও বেশি বেশি সেবা হবে, এবং এটা অটোমেটিক্যালি হবে, শুধু একনিষ্ঠ হওয়া। রবি ঠাকুরের ভাষাতেই বলা যায়, এক মনে তোর এক তারাতে একটি যে তার সেইটি বাজা, ফুল বনে তোর একটি কুসুম তাই দিয়ে তোর ডালি সাজা। ভালো থাকুন, শুভরাত্রি।